আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। চাকুশির দাও, আমি গিলবো, আমার খুব খিদে পেয়েছে। মাইরি ছাড়ুন, লাগছে। বলছি কি ছাড়ুন, ভীষণ লাগছে। কি করছেন তুমি? আগে উপরে দড়িতে ঝুলছিল, শূন্যে উড়ে এখানে এসে পড়লো। তুমি এখানে কি করছো? কি হ্যাঁ মানে ব্যাটার ড্রাইভার, স্বামী কি ড্রাইভার? কাউকে বলবেন না, লুকিয়ে লুকিয়ে রান্না করে নিয়ে এসেছি। কি? মুরগি আর রুটি, আপনি খেয়ে নিন না। খুনি হাতে নেল পলিশ লাগালাম, কি করে খাবো এখন? আমি খাইয়ে দেবো। হ্যাঁ তুমি সব পারো? হ্যাঁ আমি সব পারি। শুধু একটা জিনিস আমার জন্য করে দেবে? কি? আমাকে সিটকে খুঁজে এনে দেবে। সিট? সিটকে খুঁজে দেবে বলছে কেন? সিটের সাথে পেখমের সম্পর্ক কি? বিয়ের এতদিন পর ঘুরি না, উড়াতে জানতে হবে। সেটা আমি পারি। তুমি আমার জন্য নেল পলিশ নিয়ে এলে? হ্যাঁ, আপনার আঙ্গুলে তো নেল পলিশ উঠে গেছে। তুমি এটাও খেয়াল করেছো? খেয়াল কেন করব না, আমি তো খেয়াল করি আপনাকে। কে আপনি? কে লিখছো? আমি আমি মানে ওই দেখি। আরে না 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 না, নেবেন না। কেন? আমরা এবার দুজনে মেয়েকে সাজাবো। সাজাবেন মানে? কি সুন্দর করে সাজাবো ওকে, আমার জামাইয়ের চোখ আর পড়বেই না। চোখের পাতা তো এমনিতেই পড়ে না, মনে হয় ওই আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছি। আর ওই আগ্নেয়গিরির তীব্র দাবদাহে আমি পুরো জ্বলে যাচ্ছি। কি বললে? না আগে হৃদয় ভেতরে এসো। হ্যাঁ তোমার বউ, ওই দেখো। কি বলছো? পুটি ঠাকুরছি? হ্যাঁ তুমি কি বলেছো? তারা তুমি কি বলেছো? আমি বলেছি তুমি পুজো শপিং এ গেছো। ওই ওই তুমি দাসবাবুর দোকান থেকে শপিং করো না, দাদা ওখানে লোক পাঠিয়েছে, ওখানে তো তুমি নেই। তারপর তারপর তুমি কি বললে? হ্যাঁ আমি বললাম তুমি দশকর্মা ভাণ্ডারে গেছো, সেখানেও লোক পাঠিয়েছে। তারপর কি বললে তুমি? তারপরে কিচ্ছু না বৌদি, আমি দাদাকে উনিশ বিশ করে ঘোরাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো বৌদি। এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি।
আরে ভাগ, কি হলো? কি কি আবার হবে? বাপির ফোন এলো আর মা ভয় পালিয়ে গেল। এখন শুধু আমি আর আপনি। তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। আমি এটা কি সব তার মা পাঠিয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য? তোর বউকে বাড়াবাড়িটা কম করতে বল, নাহলে আমার কাছে না থাপ্পড় খেয়ে যাবে। তুমি যাও, মায়ের পা আমি টিপে দিচ্ছি। আমি ওকে আসতে বলিনি, বিশ্বাস করুন আমার কথা, ওই আমাকে আজ কাল রাতে। তুমি বরের মুখ দেখলে? এত বড় অমঙ্গল! আচ্ছা অরুণা, বলছি অভিমন্যু কি তোমার ওখানে গেছে? হ্যাঁ এখানেই আছে, তোমাকে বলে আসেনি তো। কি এমন ভুল করেছে জানতে চাই আমার বর ওখানে আছে কি না? একটা মানুষ, সে বাড়ি থেকে দুম করে বেরিয়ে গেল, সে অফিস যায়নি, পাড়ায় কোনো বন্ধু বান্ধব নেই যার সঙ্গে গিয়ে আড্ডা মারবে, তাহলে সে কোথায় গেছে জানতে জানতে চাইতে পারে? শুনুন, অতি বার বাড়লে কি করতে পারি তার একটা ছোট্ট নমুনা দেখালাম। তুমি আগুন নিয়ে খেলছো বকুল, অভ্যেস আছে। এটা কি স্যার? গোবিন্দ বসাকের বাড়ির ঠিকানা। দেখুন, যেদিন শীতাংশু গুহরায় বাড়ি ফিরে রিয়াক্ট করলেন, তার আগে উনি কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেটুকু অন্তত যদি জানা যেত। সেদিন বাড়িতে আসার আগে, রিয়াক্ট করার আগে ও কোনো নাগবাগান লেনে কারো বাড়িতে গেছিল। কার বাড়ি গেছিল সেটা জানি না, কিন্তু ঠিকানাটা জানি। নাগবাগান লেন? তোকে তো আমায় আটকাতেই হবে, আমায় যেতেই হবে তোর কাছে। আমি যখন জল খেতে গেলাম তখন দেখি জলের রংটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। ওই দেখলো না, তোর দাদার গলার রঙও নীল হয়ে গেছে। আমাদের একটা বাড়িপুরে নতুন ইউনিট বসছে, এবারে বিশ্বকর্ম পুজোটা আমরা সেখানেই করব, তোমাদের সবাইকে সেখানে যেতে হবে। এখন কি আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার আছে? চলুন না আমরা বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে গরম গরম ভাত খেলে একটু শান্তি হবে। বলছিলাম এতদূর যখন চলে এসেছি তখন চলো না রেস্টুরেন্টে। ধর্মের গোড়ামি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আর ঠিক সেই কারণে সত্যি খ্রিস্টান হবার ভয়ে স্ত্রী শিক্ষার প্রসারও ব্যাহত হচ্ছে। হয়তো একদিন কেউ আসবেন যিনি সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত অর্থ বোঝাতে পারবেন। বারবার আমারও তো মনে হয় যে রঘুবীর এমন কোন মানুষকে পাঠাবেন, কিন্তু কই, তার দর্শন তো আজও পেলুম না। কিসের যন্ত্রণা হচ্ছে আপনার? বাতের একটা তেল আছে, এই আমার নাতনিটা যদি একটু লাগিয়ে দেয়। ইমা, না না দিদা, আমাকে একদম ওসব বলবে না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। তেল মালিশ দিয়ে তো শুরু করলাম, এরপর তোমাকে আমি কিভাবে নাস্তানাবুদ করি তুমি দেখতে পাবে।